তৃতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 2-1 জিতেছে পাকিস্তান। মঙ্গলবার ডাবলিনে আইরিশদের 7 উইকেটে করা 187 রান 18 বল আগে 4 উইকেট হাতে রেখে টপকে যায় বাবর আজমের দল। পাকিস্তান অধিনায়ক আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ 39টি 50 করে টপকে গেছে ভারতের বিরাট কোহলিকে। ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে আয়ারল্যান্ড এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে রস অ্যাডারকে হারায়। শাহিন শাহ আফ্রিদি বোল করে দেন আইরিশ ওপেনারকে। শুরুর ধাক্কা সামলে রান বাড়ানোর কাজটা করেন অ্যান্ডি বালবার্নি ও লরকান ট্যাকার। বালবার্নি 26 বলে 35, ট্যাকার 41 বলে 73 করে আউট হন। এরপর হ্যারি ট্যাক্টরের 20 বলে অপরাজিত 30 রানে 20 ওভার শেষে 7 উইকেটে 187 স্কোর পায় স্বাগতিকরা। আফ্রিদি 4 ওভারে 14 রানে 3 উইকেট নেন। পাকিস্তানের ব্যাটিংয়ে আগের ম্যাচে 50 করা মোহাম্মদ রেজওয়ান 38 বলে 56 ও বাবর 42 বলে 75 করে সহজ জয়ের ভিত গড়ে দেন। দ্বিতীয় উইকেটে দলকে 80 বলে 139 রান জুড়ে দেন তারা। দুজনের বিদায়ের পর আজম খান 18, ইমাদ ওয়াসিম 1 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। 3 ম্যাচের সিরিজে আইরিশরা জিতেছিল প্রথম টি-20তে।